আচ্ছা দেখেন, আমরা যখন আইপি অ্যাড্রেসটা পাবো তখন তো এটা কানেক্ট দিতে হবে। সো কানেক্ট দেওয়ার জন্য আপনারা প্রত্যেকের পিসি থেকে এখানে সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে গিয়ে সার্চ দেবেন রিমোট, ঠিক আছে, REMOTE রিমোট। তারপর দেখবেন রিমোট ডেস্কটপ কানেকশন নামে একটা ইয়ে চলে আসবে, এটা জাস্ট ক্লিক করবেন। করার পর যে আইপিটা দেওয়া হবে সেটা আপনারা এখানে দিবেন। আইপিটা কোনটা? 37। আচ্ছা, আপনাদের যেটা প্রোভাইড করা হবে বা আপনার যে আইপিটা থাকবে সেই আইপি দিয়ে এখানে লগ ইন করবেন। আমি একটা আইপি লগ ইন করতেছি। আচ্ছা দেখেন, আমি এই আইপিটা কানেক্ট করব। আর আপনারা হচ্ছে শো অপশনে আসবেন, আমি এখানে দিছি অলরেডি, এই জন্য এখানে আসছে। তো এখানে আমি যে ইউজার নেমটা দেবো সেই ইউজার নেমটা দিবেন, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে বা আপনার নাম হতে পারে, এটা আমার নাম দিয়ে করা আছে এই জন্য আমার নাম দিলাম। আর তারপর দিবেন কানেক্টে। কানেক্টে দেওয়ার পর আমি একবার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটাও দিয়ে দেবো। এই যে পাসওয়ার্ড দিবেন, আমার পাসওয়ার্ড কপি করা ছিল, পেস্ট করলাম, ওকে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আচ্ছা দেখেন, তো এখানে ঢোকার পর কিছু করতে হবে না, আমি একটা ইয়ে দিয়ে দিব আর কি, নোটপ্যাড। নোটপ্যাডটা ফার্স্ট টাইম ফলো করবেন। আমি এখান থেকে দেখেন যে ফার্স্ট নেম দিয়ে দিছি জোসেফ, লাস্ট নেম আমরা, বয়স হচ্ছে 41, আর আপনার সেক্স হচ্ছে মেল, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ হচ্ছে এই তারিখটা 9/11/1976। আপনার একটা গার্ল আছে, একটা বয় আছে, ফার্স্ট বেবির নাম হচ্ছে গার্ল, মানে ফার্স্ট বেবিটা হচ্ছে গার্ল, তার বয়সটা হচ্ছে 1/1/2010, বয়স হলো 8, বয় হচ্ছে 24/3/2013, তার এজ হচ্ছে 5, ঠিক আছে, আর ওয়াইফের বয়স হলো এইটা। তো এগুলো সার্ভে করতে গেলে এই জিনিসগুলো লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, আর মেল। মেলটা আমি খুলে এখানে দিয়ে দেবো, এটা অলরেডি খোলা আছে, এটা সম্পূর্ণ ইউএসএ মেল, এই যে লস এঞ্জেল। তো এই মেলটা আমি ওখানে কপি করে দিই, মেল আমি খুলে দেবো, সমস্যা নাই। মেল দিলাম, পাসওয়ার্ডও দেওয়া আছে আর কি, সমস্যা নেই। তো এখন আমরা অ্যাকাউন্ট ওপেন করব, সেটা হচ্ছে ব্র্যান্ডেডে। তো এখানে ব্র্যান্ডেড সার্চ দেবেন, দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, নো থ্যাঙ্কস। ব্র্যান্ডের সার্ভে, ব্র্যান্ডের নামে অনেক কিছু আছে। তো এই যে এইটা আমাদের সাইট আর কি, এখানে যাবেন, যাওয়ার পর এই যে ক্রিয়েট ওয়ান টুডে, এটা ক্লিক করবেন। করার পর আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার নিজের নাম না কিন্তু, আমি যেটা দিব সেইটা দিবেন। যেমন ফার্স্ট নেম এখানে দেওয়া হয়েছে জোসেফ, সেকেন্ড নেম বা লাস্ট নেম যেটাই বলেন আমরা, জাস্ট কপি করবেন, মেলটা দিবেন, মেল তো এইটা। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিবেন, আমিও দিয়ে দিচ্ছি একটা। তারপরে হচ্ছে এখানে জেন্ডার দিবেন মেল, কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেট, তারপরে জিপ কোড হচ্ছে 912, মান্থ হচ্ছে নভেম্বর, ডে হচ্ছে 9 তারিখ মেবি, এটা হচ্ছে 1900,
ছিয়াত্তর, যাক এগুলো মুখস্থ করার কিছু নেই। এই যে নোটপ্যাড দেখে দেখে সব বসাবেন, ঠিক আছে? এই যে 9 তারিখ, এটার সাথে যেন মিল থাকে, 9 তারিখ 11 মাস 1976 সাল। আর এই যে দেখেন, এটা হচ্ছে জিপ কোড, ঠিক আছে? আর এগুলো সব টিক দিয়ে দেবেন, তারপরে একবার চেক করে নেবেন যে আসলে ঠিক আছে নাকি। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম মেল ঠিক আছে, জাস্ট সাইন আপে ক্লিক করবেন, সেভ দিয়ে দিবেন। এগুলো সব লেটস করবেন, লেটস 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 লেটস। ওকে, এখন বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট ইয়েট ভেরিফাইড, প্লিজ চেক ইনবক্স, মানে ইনবক্স চেক করতে বলতেছে। ওকে, আমরা ইনবক্স চেক করি। এই যে ব্র্যান্ডার থেকে দিয়েছে, এখানে যাবেন, যাওয়ার পর কিছুই না, এটা স্কিপ করবেন। এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পর এগুলো কিছু করার দরকার নেই, আপনারা চলে যাবেন এই যে আপনার নামের উপর ক্লিক করে প্রিফারেন্সে চলে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে এটা দেখে নেবেন যে এটা ঠিক আছে নাকি, আর এখান থেকে অ্যাড্রেসটা বসাই দেবেন। এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, অলরেডি এখানে দিয়ে দিয়েছি দেখেন। আবার এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন, মানে এখানে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে আর কি। অ্যাড্রেস লাইন 1, এইটা হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে? 900N আলামিদা ST, এটা জাস্ট কপি করবেন। একটা বিষয় এখানে আবার বলতে পারে যে অ্যাড্রেসটা কোথায় পাবো, এটা আমি দিয়ে দিব, এটার সাথে সমস্যা নেই। এবং এখানে দেখবেন আপনার ভুলভাল অ্যাড্রেস দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি আপডেট নিবে না, ঠিক আছে? সিডি বসাবেন, আমাদের সিটি হচ্ছে লস এঞ্জেলের সিটি বসালাম, ক্যালিফোর্নিয়া ধরে নিছে, আর কাউন্টিটাও হচ্ছে লস এঞ্জেল, ঠিক আছে? আর কিছুই বসাতে হবে না, এখন জাস্ট এই আপডেটে ক্লিক দিবেন। এই তো, ইওর অ্যাড্রেস হ্যাভ বিন কনফার্ম বাই দা ইয়েস, মানে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখানে ফোন দেখেন, ফোন দিয়ে কিন্তু ভেরিফাই করা নাই, এটা আমি করে দেবো আর কি, ভেরিফাই সমস্যা নেই। এখন আপনার কয়ে যাবেন এই যে বোনাস প্রোফাইলে যাবেন, কারণ এই বোনাস প্রোফাইল আপনি যেভাবে সেট আপ দিবেন সেইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে কাজ আসবে। তো কন্টিনিউ যান, কন্টিনিউ গিয়ে ফার্স্ট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিট, মানে তোমার সর্বোচ্চ মানে পড়াশোনার যোগ্যতা কি আর কি, কমপ্লিট করছি আমি কতদূর। তো এটা আমরা দেবো মাস্টার অফ প্রফেশনাল ডিগ্রি, কারণ মাস্টার অফ প্রফেশনাল ডিগ্রি দিলে এখানে আপনার বিএ বাংলাদেশি ভাবে যদি বুঝাই তাহলে BSCও বলে, MSCও বলে, MAও বলে, সব বলে, এই জন্য এটা দেবো। আর এটা বলছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, মানে আপনার বার্ষিক যে ইনকাম আপনার বাসার সেটা ট্যাক্সের আগে কত থাকে। তো ইউএসএ নাগরিক তো এই জন্য একটু বেশি দিতে হবে, কারণ তাদের ইনকাম তো কম না। এটা দিব আমরা 1,60,000, ঠিক আছে? 1,60,000। তারপর বলছে যে হোয়াট ইজ অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম আফটার ট্যাক্স, মানে সেটা ছিল 1,60,000 বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার আগে। এবং এবার বলছে যে আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পর কত থাকে। তো মিনিমাম 20,000 টাকা তো ট্যাক্স, মানে $20,000 তো ট্যাক্স যাবেই, জাস্ট এখানে দিলাম 1,40,000। এর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর রেস, মানে রেস মানে তো জাত, যেমন আমরা বাংলাদেশি যদি আমরা হিন্দু মুসলিম এরকম আর কি, মানে এইরকম না, রেস মানে জাত, মানে ধর্ম বর্ণটা জাতটা কীরকম। তো এখানে দেখেন অনেক আছে, যেমন এশিয়ান আছে, এশিয়ান, ফিলিপিনো, কোরিয়ান আছে, হোয়াইট আছে। তো আমরা দেবো হোয়াইট, হোয়াইট দেখবেন অনেক সময় হোয়াইট থাকবে না, কোকাশিয়ান থাকতে পারে, সো তখন কোকাশিয়ান ইউজ করবেন। তো ইফ ইউ আর হিসপ্যানিক অর ল্যাটিনো হুইচ ডা ডিসক্রাইব ইউর হেরিটেজ, এখানে বুঝতে হবে, কারণ আমাদের আগের প্রশ্নটা কি করছিল সেটা দেখেন, যে
হোয়াট ইজ দ্য ফলোয়িং বেস্ট ডিসকভারিজ? দেখেন এইগুলো কিন্তু ছিল এশিয়ান, এইগুলো আমরা দিইনি, না দেখিয়ে দিছি হোয়াইট দিছি। সেম কোশ্চিনটাই করছে উল্টো হবে, ইফ ইউ আর, যদি তুমি এটা হও, মানে মেক্সিকো কুবান, তো এগুলো আমরা না, আমরা কি হোয়াইট এবং কোকাশিয়ান, সো আই হ্যাভ নো হিসপ্যানিক অর ল্যাটিনো, এটা দিলাম। এবার গোয়া ট্রিট করবেন। করবার হোয়াট ইন্ডাস্ট্রি ডু মেম্বার্স অফ হাউসহোল্ড ইনকাম সেলফ ওয়ার্কিং? এখানে বলছে যে নিচের দেখেন কোম্পানির নাম আছে অনেকগুলো, অ্যাকাউন্টিং, অ্যাডভার্টাইজিং, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল, হিউম্যান রিসোর্স, ইন্স্যুরেন্স, তো এইগুলোতে কি তোমার ফ্যামিলির কোনো মেম্বার কাজ করে? না, কারণ আমি হচ্ছি আমার ফ্যামিলি একমাত্র উপার্জনকারী, যে কিনা সব কিছু ডিসিশন মেক করি এবং সব প্রকার ইনকাম আমি নিজেই করি, সো এটা কি দেবো? যদি ইনক্লুডিং ইউরসেলফ, মানে নিজের সম্পর্কে ইয়ে বলে যে নিজের ফ্যামিলির সম্পর্কে, তাহলে এটা দেবেন নান অফ দ্য অ্যাবাউট। ওকে, তারপর দেখুন হোয়াট ডিজ ইউর মেম্বার হাউজ, এটাও সেম ইনক্লুডিং, মানে আপনার ফ্যামিলির আপনি একমাত্র উপার্জনকারী, বা এই সেক্টরগুলোতে মানে আপনি মেন ফ্যামিলি মেম্বার। তারপর বলতে হোয়াট ডিজ ইউর মেম্বার ইজ আবার ইনক্লুডিং ইউর সেলফ, মানে আমার ফ্যামিলি মেম্বার কেউ কোথাও কাজ করে না, আমি ইনকাম করি, বিষয়টা হলো এইরকম, নান অফ দ্য অ্যাবাউট। ওকে, এবার বলতে হোয়াট ইজ ইট সেম ইনক্লুডিং ইউর সেলফ, মানে তোমার ফ্যামিলির কেউ হেলথ কেয়ার, হসপিটাল, মিলিটারিতে জব টব করে নাকি? না, কারণ আমি নিজেই জব করি, আমার ফ্যামিলি মেম্বার কেউ জব করে না। আর আমার ফ্যামিলি মেম্বারে কে কে আছে এটা আমি অলরেডি বলছি, আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা ওয়াইফ আছে, মানে তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা 4। যদি কোনো কোশ্চিন আসে যে আপনার ফ্যামিলি মেম্বার সংখ্যা কত, তখন আমরা 4 দিব। আচ্ছা, এটা নান অফ দ্য অ্যাবাভ দিলাম। এবার বলছে যে ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনার হচ্ছে স্ট্যাটাসটা কি রকম, মানে আপনি পার্ট টাইম কাজ করেন, না ফুল টাইম, না সেলফ এমপ্লয়েড, না অ্যাক্টিভিটি, এটা আমরা এমপ্লয়েড ফুল টাইম। হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি, মানে আপনার যে জব করেন তার টাইটেলটা কি, তো এটা আমরা দিব অ্যানালাইজড দিব, ঠিক আছে। এবং বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, মানে আমরা যে মানে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি বা চাকরি করি বা জব করি যাই বলেন, সেইটা হচ্ছে কোন সেক্টর, মানে কোন ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, তারপরে আপনার মনে করেন বিভিন্ন ফ্যাকাল্টি আছে না, তো আমরা এখানে দেবো আইটি, জাস্ট আসলে আইটি সার্চ দিবেন, তাহলে দেখবেন যে চলে আসছে ইনফরমেশন টেকনোলজি, কারণ সবাই আমরা কম বেশি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে জানি, এই জন্য আমরা এটা ফোকাস করব। আর বলছে হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর অর্গানাইজেশন, আপনার এই কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, তো এটা আমরা দিব 251 থেকে 500। যেগুলো আমি দিচ্ছি এগুলো আপনারা এই ভিডিওটা আরও 2-3 বার করে দেখবেন, কারণ কোশ্চেনগুলো এখান থেকেই হবে। এবং হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ ইউর অর্গানাইজেশন, ওই যে সেম আপনি যেমন আপনার বাসার হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স দিচ্ছিলেন 1,60,000, আফটার ট্যাক্স 1,40,000, তো এখানে বলছে যে আপনার অ্যানুয়াল রেভিনিউ কত, তো এটা আমরা দেবো 5 মিলিয়ন থেকে 9.9 মিলিয়ন দিলাম। দেখো হুইচ ডিপার্টমেন্ট উইল প্রাইমারিলি ওয়ার্ক উইদিন এট ইউর অর্গানাইজেশন, মানে আপনি যে আইটি ফার্মে কাজ করেন বা চাকরি করেন, তো এটা আপনার প্রাইমারিলি ওয়ার্কটা কি, তো এটা আমরা দেবো, এই এইগুলো কখনো দেবেন না, কারণ আমরা এখান থেকে যেইটা সিলেক্ট করবো সেটা দেবো। আমরা সিলেক্ট করতেছি অপারেশন, কারণ আইটিতে অনেকগুলো মানে অপারেশনমূলক কাজই করা হয় মূলত, ঠিক আছে। দেখেন নিচে এগুলা অনেক সময় আসতে পারে, দেখা গেল টেকনোলজি ডেভেলপমেন্ট আছে, বাট বলা হয়েছে কিন্তু নোট অনলি আইটি, মানে হার্ডওয়্যারও কাজ করে, কারণ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কখনো হার্ডওয়্যারের কাজ করে না মূলত, করলেও ওটা পার্সোনালি হিমোলিসিস, তো আমরা কি দিলাম অপারেশন, জাস্ট একটু মনে রাখবেন। তারা বলছে যে হুইচ অফ দ্য ডিফারেন্ট প্রোডাক্টস ডু ইউ হ্যাভ পার্সেসিং ইনফ্লুয়েন্স অফ ডিসিশন মেকিং অথরিটি, মানে আমি যে কাজ করি বা যে ডিপার্টমেন্টে আমি আছি, তো মূলত আমি কি নিয়ে গবেষণা বা কি নিয়ে কাজ করি বা নাড়াচাড়া করি, তো এটা মূলত আইটি সফটওয়্যার নিয়ে আমি কাজ করব, কারণ আইটি হার্ডওয়্যার নিয়ে আমি কাজ করব না, ঠিক আছে। ওকে দিলাম। তারপর আমি বলছে ডু হ্যাভ এনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 3, এইটার জন্য আপনাকে এই নোটপ্যাডটা ভালোভাবে পড়ে আসতে হবে। এখানে বলা হয়েছে আমার একটা গার্ল আছে ফার্স্ট বেবি, তার বয়স হলো 8, বয়স 8 হলে সে অবশ্যই আমার বেবির মধ্যে প্রথম, সে প্রথম জন্মগ্রহণ করছে, এই জন্য তার বয়স হচ্ছে 8,
সেকেন্ডলি সে হচ্ছে বয়, যার বয়স 5। তো এখানে বলছে ডু হ্যাভ এনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 3, মানে 17 3 বছরের নিচে আমার কোনো বাচ্চা আছে নাকি? তো না, দেখেন এখানে আমার বয়স 8 একটা, আর একটা হলো 5, সো এটা আমরা দেবো নো। এবার দেখেন যে ডু হ্যাভ এনি চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 3 এন্ড 17, মানে 3 থেকে 17-এর মধ্যে আমার কোনো বেবি আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কারণ একটা বয়স হলো 8, একটা হলো 5, এটা দেবো ইয়েস। এবং বলছে হাউ মেনি চিলড্রেন, এখানে দেবো 2। বলছে ফার্স্টটা কোনটা জেন্ডারে, সেটা হলো গার্ল। হ্যাঁ গার্লের বয়স কত? 8। 8 কেন দিলাম? এই যে 8, ঠিক আছে। ওকে সেকেন্ডটা হচ্ছে বয়, এজ ইন ইয়ার্স, তার বয়স কত? 5। ওকে এই দেখেন 100% কমপ্লিট, 100%। থ্যাংকস কমপ্লিটিং দিয়ে দিলাম, সাবমিট অ্যান্সার দিয়ে দিলাম। ওকে তো এই মানে প্রোফাইল সার্ভেটা জাস্ট এটাই, দেখেন এই যে এখানে 100 পয়েন্ট অ্যাড হয়েছে। আপনি এখন সার্ভে করবে, মানে ব্র্যান্ডেড এখন নিয়ম করছে, এরা ডিরেক্ট কেউ যদি অ্যাকাউন্ট করে তো তার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে না। এই জন্য কী করতে হয়, তাদের সাপোর্টে কথা বলতে হয়। সাপোর্টে কী কথা বলতে হয় দেখেন, ইউ আর নট কোয়ালিফাইড দিছে, এটাই যাচ্ছিলাম। আচ্ছা সাপোর্টে মেসেজ করতে হবে, তো তার সাপোর্টে মেসেজ করার জন্য কোথায় যাইতে হবে? সাপোর্টে যাবেন, সাপোর্টে গিয়ে জাস্ট এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন করার পর কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন, এটা আমি করে দিব যদিও বা, মেসেজ সাবজেক্টটা দিবেন আপনার প্রবলেম কি। আমার প্রবলেম হচ্ছে এটা বুক মার্ক করে নেবে, আমার প্রবলেম হচ্ছে এইটা, দিস সার্ভিস ইজ নট অ্যাভেলেবল ফর ইউ, এটা দিবেন। আচ্ছা এটা আমি পরে দেখাবো। তো এই ছিল মোটামুটি ব্র্যান্ডেড সার্ভের অ্যাকাউন্ট খোলা, আর কাজগুলো মূলত করার জন্য যেভাবে প্রোফাইলটা কমপ্লিট দিলাম ফুল এর উপরই সার্ভে আসবে। যেমন আপনাকে কোশ্চেন করতে পারে আপনার কান্ট্রি কোনটা, আপনি ইউএস দিবেন, দেখা গেলো আপনি দিচ্ছেন অস্ট্রেলিয়া বা ইউকে, তখন কিন্তু হবে না, এটা তো কি তারা ভুল ধরবে। কারণ দেখেন এখানে একটা বোঝার জিনিস আছে, আপনি যখন ডব্লিউ ওয়ান নোটে দেবেন আপনার দেখেন কান্ট্রি কি দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট, রিজিউম, ক্যালিফোর্নিয়া, সিটি। তো আপনি যখন বাংলাদেশের পিসি থেকে এই আপনার সবাই চেক করবেন বাংলাদেশের পিসি থেকে, এটা সার্চ দেবেন হুয়া ডট নেট, তখন আপনার দেখাবে কান্ট্রি বাংলাদেশ। তো আমাদের এটা দেখাচ্ছে এখন ইউএস, সো আমরা এখন আছি ইউএসএ এবং আমাদের পিসিটা 100% ওকে আছে, কোনো সমস্যা নেই। এবং দেখেন এর নেট স্পিডটা কত, fast.com, ঠিক আছে, দেখছেন 300, 577, 570 এমবিতে। এখন আপনাদের বাংলাদেশে আমার পিসি দেখাই, তো দেখেন আমার বাংলাদেশের পিসি স্পিড কত, আমি 2 এমবিপিএস চালাই, আমারটা দেখাচ্ছে 1.6, 1.6। বাট দেখেন ইউএসএ পিসিটা কত, 810 এমবিপিএস। সো বুঝতেই পারতেছেন এরা AT&T লাইন ইউজ করে, সো এই পিসির কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন যে ভাই আমার পিসি তো কাজ করে না, অনেক স্লো এসে, তো এইটা আমি ইয়ে করবো না, কারণ আপনার বাংলাদেশের নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার এই পিসি চলা, ঠিক আছে। এটা আদার্স কোনো কিছুই আপনার ভ্যারি করবে না, এটা জাস্ট কি করতেছি আমরা, আমরা তো কোনো কিছুই করতেছি না, জাস্ট কি করতেছি আরডিপি থেকে একটা আইপি তে লগ ইন করতেছি। সো এটা ডিপেন্ড করবে আপনার বাংলাদেশি পিসির স্পিডের উপর। ওকে তো এই ছিল মোটামুটি, তো কাজ করার জন্য এই ডকুমেন্টসগুলো আমি অবশ্যই দিয়ে দেবো, আর আপনারা অবশ্যই হচ্ছে এটা ফলো করবেন আর কি। আপনার দেখেন এই যা, তার একটা বিষয় আছে কান্ট্রি আর কাউন্টি, এর মধ্যে কিন্তু তফাৎ আছে।
সরি, এটা কান্ট্রিটা এটা হবে না, কান্ট্রিটা হবে লস এঞ্জেলস। সার্ভে মূল্য খুব মানে কখনোই জটিল না, খুব ইজি, জাস্ট এই জিনিসগুলোই বারবার খালি ঘুরাই পেঁচাই দিবে, যে আপনার বলবে যে আপনার কয়টা ছেলে আছে, বলবে দুইটা, চারটা, পাঁচটা, একটা, ছেলে বলতে কি বয় বুঝে, তখন একটা দিবেন, গার্ল আছে কয়টা, তার ডেট অফ বার্থ গুলো চাবে, আপনার ওয়াইফের ডেট অফ বার্থ গুলো চাবে, আপনার বয়স কত, আপনার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, আপনার কত সালে জন্মগ্রহণ করছেন, আপনার কোন তারিখে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, আপনার ফোন নাম্বার চাবে, অনেক সময় ফোন নাম্বার দিয়ে দেবো, এখনো দিইনি, আপনার স্টেট অ্যাড্রেস চাবে, এগুলো সব ঠিকঠাক ভাবে দেবেন, তাহলেই নাও, ঠিক আছে। তো স্যার ব্র্যান্ডেড সার্ভেতে এইভাবে কাজ করতে হয়, তো আমি এখন এটা মেল করে দেবো, আপনার এই পর্যন্ত করতে পারলে জানাও, তারপর আমি ওটা শিখে দেবো। তো আজকে এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন।